নানার রেখে যাওয়া নানার ব্যবহারিত শাল পরে নিজেকে মুড়িয়ে রেখেছেন পরি ভেবে নিচ্ছেন নানা তাকে পরম যত্নে চাদরটির মতো আগলে রেখেছেন নানা রেখে যাওয়া পরিহিত শালটি পরে পরিমণি নানাকে ছুঁয়ে দেখেন কবরের উপর হাত রেখে পরীর সাথে আছে তার ছোট্ট রাজ্য রাজ্য তার ছোট ছোট হাতগুলো দিয়ে ছুঁয়ে দেখছে তার মায়ের খুব আপন জনকে এমন কিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পরিমনির নানা সামসুল হক গাজী নিজ এলাকায় খুব জনপ্রিয় ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়ায় গিয়ে তেমনটাই বললেন নির্মাতা চয়নিকা চৌধুরী পরিমনির গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার একটি ইউনিয়নের শিংখালিতে দাফন করা হয় তার নানাকে সেখানে গিয়ে চয়নিকা চৌধুরী তার ফেসবুকে পরীর নানাকে নিয়ে বলেন সকালের সূর্য ভোরের কুয়াশা ঠান্ডা বাতাস রাতের জোননায় সবখানেই তিনি আছেন আছেন ওপর থেকে আসা প্রকৃতির মাঝে আছেন তার করা কাঁচা রাস্তায় তার হাতে গড়া স্কুলে যেই স্কুলের তিনি হেডমাস্টার ছিলেন আরও বলেন আছেন অসংখ্য অগুনিত তার স্টুডেন্টদের মনের ভেতরে যারা কেউ শিক্ষক প্রিন্সিপাল এসপি প্রফেসর বড় অফিসে চাকরি করেন ইত্যাদি বেশিরভাগ সবাই শুনেই দূর দূরান্ত থেকে এসেছেন জানা যায় অংশ নিতে প্রিয় শিক্ষকের জন্য জানা যায় অংশ নেন হাজার হাজার মানুষ চয়নেকার ভাষায় তিনি আছেন পিরোজপুরের ভান্ডারিয়া অঞ্চলে সমস্ত মানুষের অন্তরস্থলে তারা জানালেন যখন শিক্ষা ছিল মাঝ অন্ধকারে ঠিক সেই অন্ধকারে তিনিই বাতি ধরেছিলেন সাথে ছিলেন তার সহধর্মিনী শেফালি তিনিও একজন শিক্ষক ছিলেন এছাড়া তার পরিবারের অন্যান্য দুইজন ভাইও শিক্ষক ছিলেন জানাজার ইমাম অনেক কথার মাঝে বললেন আজ বাতি জ্বালানোর মানুষটি চলে গেলেন কারণ যত ভালো ভালো কাজ এই গ্রামের জন্য তিনি উদ্যোগ নিয়ে করতেন পরিমণিকে নিয়ে তিনি বলেন এই ফিরোজপুরের ভান্ডারিয়ায় আমাদের পরিমণি হচ্ছে সামসুল হক গাজীর নাতনি আমাদের নানু ভাই তিনি যে এই গ্রামে কি পরিমাণ জনপ্রিয় আর ভালোবাসার মানুষ নিজের চোখে দেখার সৌভাগ্য হল বাড়ির প্রতিটি মানুষ সুশিক্ষিত কথা বলে সকলেই ভদ্র বিনয়ী মানবিক আর অতিথি পরায়ণ চয়নিকা বললেন সবচেয়ে ইন্টারেস্টিং গাজী সামসুল হক হচ্ছেন এই অঞ্চলের বটগাছ সবাই যে কোনো প্রয়োজনে তার কাছেই আসেন দৌড়ে এই সমস্ত যা কিছু লিখছি তার প্রতিটি শব্দ কথা বাক্য নিজের কানে শুনে চোখে দেখে লিখছি লিখতে বসে চোখ ফেসে যাচ্ছে জলে উল্লেখ্য বৃহস্পতিবার তেইশ নভেম্বর দিবাগত রাত দুইটা এগারো মিনিটে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিমণির নানা সানসুল হক গাজী বাবা মায়ের মৃত্যুর পর নানার অকৃত্রিম ভালোবাসাতেই বড় হয়ে ওঠেন ছোট্ট পরী তিনিই ছিলেন পরিমণির একমাত্র অভিভাবক